এই জায়গায় এসে দাঁড়িয়েছে।
হচ্ছে, তার মানে বুঝতে পারছি আমি কি এরা মধ্যে আমাকে অ্যাক্সেপ্ট করতে পারছে না, আমি পড়াতে পারছি না। আমার শিক্ষক হিসেবে এটাই করতো, অনেকক্ষণ পর আমি তাহলে একটা বকাই দিলাম যে কি ব্যাপার, তুমি পড়া শুনছো না, তোমার ভালো লাগছে না নাকি, গান মানে ক্লাসের বাইরে যাও, আমাকে মেন্টালি ডিস্টার্ব করবে না, আমি বকেই দিয়েছি বকার জন্য আমি লিখতে হবে। তারপরে তার পাশের ছেলেটি বললো যে দাদা ও না আজকে খেয়ে আসেনি, ওই জন্য কনসেন্ট্রেট করতে পারছি না, এই এই গল্প এই গল্প বম্বে দিল্লি মুম্বাই এগুলো কথা বলে হবে না, এই কলেজে এই কলেজে ছেলেটি না খেয়ে পড়তে এসছে, তার রিজার্ভেশন দরকার, অবশ্যই দরকার। আর আমার কথা যদি বলি তাহলে আমি বলছি, আমি যখন গিয়েছিলাম রবীন্দ্র ভারতীতে আমার ক্লার্ক স্বামীর টাকা রিসার্চ চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি গিয়েছিলাম রবীন্দ্র ভারতীতে হেডের কাছে গিয়ে বলতে যে স্যার একটা স্কলারশিপের ব্যবস্থা যদি হয়ে যায় তো উনি একটা কি কাজ করছে, I'm proud of it.